আজকের এই ভিডিওতে আমরা একটা 3D ইমেজের ডেসক্রিপশন থেকে একটা 2D ইমেজ এবং সেখানে লাইটের এফেক্ট, লাইট সোর্সের উপর ভিত্তি করে লাইট কীরকম লাইট পড়বে সেটার একটা স্পেসিফিক টাস্ক নিয়ে আলোচনা করব। তো এই রে কাস্টিংয়ের এই টাস্কে আমাদের ফার্স্টে একটা সিনের ডিসক্রিপশন দেওয়া থাকবে, বিভিন্ন অবজেক্টের ডিসক্রিপশন, তাদের পজিশন ইত্যাদি, তাদের বিভিন্ন কোয়েফিশিয়েন্ট। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম অ্যাম্বিয়েন্ট, স্পেকুলার, ডিফিউজ, এই রিফ্লেকশন কোয়েফিশিয়েন্টগুলো কীভাবে একটা লাইটিংকে এফেক্ট করে, আর কিছু লাইট সোর্সের ডিসক্রিপশন দেওয়া থাকবে, লাইট সোর্স কোথায় আছে। তো এটার উপর ভিত্তি করে আমাদেরকে একটা ইমেজ তৈরি করতে হবে, ইমেজের পিক্সেল এবং রিকারশন, রিফ্লেকশন রিকারশন, এরকম আরও কিছু লেভেল ইত্যাদি বিভিন্ন ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা একে একে এগুলি সবই দেখব। তো শুরুতে যেহেতু এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকবে, তো এই অবজেক্টগুলোর জন্য একটা জেনেরিক ক্লাস লিখে ফেলা দরকার। প্রথমে একটা পয়েন্ট বা একটা ভেক্টর, 3D ভেক্টর বা 3 পয়েন্টের জন্য একটা ক্লাস লিখে ফেলি। তার সাথে আমাদের লাগবে একটা জেনেরিক ক্লাস অবজেক্ট, যেখানে একটা অবজেক্ট অনেক কিছু হতে পারে, যেমন একটা স্ফিয়ার, ট্রায়াঙ্গেল, টাইলস, অর্থাৎ আমাদের যে একটা গ্রাউন্ড ফ্লোর দেওয়া থাকবে, ফ্লোরের ডিসক্রিপশন কমপ্লিট এতে দেওয়া আছে। তো সেখানে এক একটা স্ফিয়ারে সেন্টার এবং তার পজিশন, ট্রায়াঙ্গেলে 3টা বিন্দু, এরকম বিভিন্ন আরও অবজেক্ট আমাদের, অবজেক্টের ডিসক্রিপশন এলিমেন্ট আমাদের ডিক্লেয়ার করে রাখতে হবে। আর একটা রে দরকার, কারণ একটা রে যদি আমরা ডিক্লেয়ার করে রাখি, একটা রে এর সাথে বিভিন্ন অবজেক্ট নিয়ে সহজে আমরা কাজ করতে পারবো। তো এই ক্লাসগুলো লিখে রাখলে আমাদের ভবিষ্যতে কাজ করতে সহজ হবে। আর এই জেনেরিক যে অবজেক্টগুলো, অবজেক্টগুলোতে কিছু স্পেসিফিক ফাংশন থাকবে, যেমন ড্র করা, প্রিন্ট, গেটার, সেটার ইত্যাদি, কোনো পয়েন্টে নর্মাল বের করা, অর্থাৎ ওই অবজেক্টের কোনো একটা সারফেসে লম্ব ভেক্টর কোন দিকে হবে ইত্যাদি, তারপর কোনো একটা গিভেন রে এর সাথে তার ইন্টারসেকশন কোথায় হবে, এই ধরনের বিভিন্ন ফাংশন যে অবজেক্টের, প্রত্যেকটা টাইপের অবজেক্টের জন্য আমাদের ডিক্লেয়ার করা লাগবে। তো এগুলার ডিটেইলে আমরা আরেকটু পরে আসব। তো গ্লোবাল আরও কিছু ফাংশন থাকবে, আমরা আগে টাস্কের সিকোয়েন্স নিয়ে আলোচনা করে ফেলি। শুরুতে আমাদের যেটা করতে হবে, ইনপুটটা পরে নিতে হবে। ইনপুটটা পরে নেওয়ার পরে, ইনপুট পরে নেওয়ার জন্য একটা ফাংশন ফার্স্টে লিখে ফেলি, এখানে কিছু কষ্ট করে কাজ করতে হবে, কিছু করার নাই। তো ইনপুটগুলো পরে ফেলার পরে, যেহেতু সেখানে আমাদের অবজেক্টের ডিসক্রিপশন দেওয়া আছে, এখানে অবজেক্টের ডিসক্রিপশন নিচে ডিটেল দেওয়া আছে, এই ডিসক্রিপশন অনুযায়ী আমাদের যেহেতু একটা অনেক অবজেক্ট লাগবে, একটা অবজেক্টের একটা ভেক্টর বা একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি, সেখানে আমাদের সব ধরনের অবজেক্ট থাকবে। সব কয়টা অবজেক্ট যদি আমরা একবার ড্র করে ফেলি, তাহলে আমাদের অবজেক্টগুলো ড্র করে ফেললে শুধু ওপেন জিএলে আমাদের জিনিসটা দেখতে হবে এরকম, কোনো পজিশন থেকে আমাদের অবজেক্টটা দেখলে হয়তো এরকম দেখা যাবে। তো শুধু এইটুকু ড্র করে ফেললে আমরা আইডিয়া পাবো যে কোন একটা পজিশন থেকে কী ধরনের ইমেজ তৈরি হওয়া উচিত। এখন সেই ইমেজ তৈরি হওয়ার জন্য আমাদের সবার প্রথমে যেটা দরকার, একটা ক্যাপচার ফাংশন। এই ক্যাপচার ফাংশনটা, যেটা কোনো একটা স্পেসিফিক বাটন, এক্ষেত্রে আমাদের 0 বলা আছে, বাটন প্রেস করলে কল করা হবে। এই ক্যাপচার ফাংশনের কাজ হবে এই ডিসক্রিপশন অনুযায়ী পিক্সেল এবং হাইট উইডথ মিলে একটা প্লেন তৈরি করে ফেলা, যে প্লেনে আমি আলটিমেটলি ওপেন জিএলে যা দেখতে পাচ্ছি সেগুলার করেসপন্ডিং ইমেজ তৈরি করব। এই প্লেন বানানোর জন্য আমাদের যে ফ্রন্ট ভেক্টর, রাইট, আপ ইত্যাদি ভেক্টর আছে, এগুলো নিয়ে কাজ করে ফেলা লাগবে। এটা অনেকটা দেখতে হবে এরকম, যে কোনো একটা আই পজিশন যদি এরকম হয়ে থাকে, স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেটার জন্য কোনো একটা ফিক্স লেংথে, সেই লেংথটা ক্যালকুলেশন করে বের করা যাবে, হাইট কত দিতে চায়, উইথ কত দিতে চায়, এগুলির উপর ভিত্তি করে একটা স্ক্রিন, একটা প্লেন তৈরি করতে হবে। এখানকার বিভিন্ন অবজেক্টের করেসপন্ডিং এরকম বিভিন্ন পিক্সেলে হইতেছে, এখান থেকে যা কালার পাওয়া যাচ্ছে সেই কালারগুলোকে এখানে বসিয়ে দিতে হবে, এ ধরনের অনেক কাজ করা লাগবে। তো এরকম একটা ইমেজের ক্যালকুলেশন ফার্স্টেই তৈরি করে ফেলতে হবে। এরপর ইমেজের প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে, অর্থাৎ এই পিক্সেলটাতে কী কালার হওয়া উচিত, সেটা স্ক্রিনের এখানে যা দেখা যাচ্ছে এরকম একটা, এখানকার কালারটা কত হবে, এরকম ধরে নিয়ে এটার ভিতর দিয়ে সেটা যে সমস্ত অবজেক্টকে হিট করছে সেই কালার অনুযায়ী এনে এখানে বসাইতে হবে। সো আলটিমেটলি আমাদের এই পুরো 2D অংশ ধরে ইটারেট করতে হবে। তো
এরকম যদি আমরা ইটারেট করে ফেলি, প্রত্যেকটা এরকম পয়েন্ট পাবো যে পয়েন্ট দিয়ে আমি চাচ্ছি একটা রে পাস করাইতে, এই রেগুলো নিয়ে আমরা আলটিমেটলি ওই ওই পয়েন্টের জন্য ইন্টেন্সিটি কত হওয়া দরকার সেটা মেজার করব, সেটা হচ্ছে এই ফাংশনটা দিয়ে, একটা ফাইন ইন্টেন্সিটি ফাংশন যেটা একটা রে ইনপুট নিবে। তো সেটা বিভিন্ন অবজেক্টের মধ্যে ইটারেট করে প্রত্যেকটার ইন্টারসেকশন পয়েন্ট বের করে দেখবে কোনটা সবচেয়ে কাছে, যে ইন্টারসেকশন পয়েন্টটা সবচেয়ে কাছে সেই অবজেক্টে শেষ পর্যন্ত দেখা যাবে, কারণ এরপরগুলো দেখা যাবে না। তো এগুলার ভিতর থেকে সেই ইন্টারসেকশন পয়েন্টে সেই অবজেক্টটাতে প্রত্যেকটা লাইটের জন্য দেখতে হবে যে এই লাইটটা কি এইখান পর্যন্ত আসতে পারে কি না, এবং আসলে সেটার ইন্টেন্সিটি কত হবে, কত অ্যাঙ্গেলে আছে ইত্যাদির উপর ভিত্তি করে ডিফিউজ এবং স্পেকুলার রিফ্লেকশন এগুলার চিন্তাভাবনা করে ইন্টেন্সিটি ক্যালকুলেট করে রিটার্ন করা লাগবে। তো এটা হচ্ছে আমাদের এই ফাংশন দুইটার কাজ। তাহলে একটা অবজেক্ট যখন আমরা বিভিন্ন অবজেক্ট ড্র করে ফেললাম, তখন ক্যাপচার ফাংশনটা কল করা লাগবে, কারণ সেটার কাজ হবে কোনো একটা মুহূর্তের ইমেজটাকে ক্যাচ করা। তো বিভিন্ন পিক্সেল ধরে ইটারেট করবে, ইটারেট করার পরে এই যে প্রত্যেকটা ইন্টারসেকশন শেষে একটা কালার নিবে। এখন যে অবজেক্টটাকে হিট করবে শুধু সেটার কালার নিয়ে যদি আমরা করেসপন্ডিং পিক্সেলে বসাই দেই, তার মানে আলটিমেটলি আমরা ওপেন জিএলে যা ইমেজ দেখতে পাচ্ছিলাম ওই একই ইমেজ আমাদের শুধু একটু ডিফারেন্ট সাইজের একটা যাতে তৈরি হবে রেজলিউশনে। তো এইটার জন্য আমাদেরকে 50% মার্ক দেওয়া হবে এরকম বলা আছে। যদি আমরা কোনো লাইটিং ইফেক্ট অ্যাড না করি, শুধুমাত্র অবজেক্টের কালারটা দিয়ে দিই, তাহলে এরকম হবে। এখন যদি আমরা একটা লাইট অ্যাড করি, অ্যাম্বিয়েন্ট লাইট, অ্যাম্বিয়েন্ট লাইট তো সবসময় কমপ্লিট ইমেজে সবখানেই আসে, এটার জন্য লাইট সোর্সের আলাদা কোনো ডিসক্রিপশন নাই। তো এইটার কোএফিশিয়েন্ট যা হবে ইউজুয়ালি 0.3, 0.4 এরকম থাকে। কোনো লাইট সোর্স ছাড়া এমনি লাইট ইফেক্টটা যদি আমরা গুণ করে দেই, দেখা যাবে যে ইমেজটা একটু ডার্ক হয়ে যাবে, যেহেতু অরিজিনাল ইন্টেন্সিটিকে 0.34 এরকম 30% করে দিচ্ছে। তো যদি লাইট স্পেকুলার আর ডিফিউজ রিফ্লেকশনগুলো অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লাইট সোর্স ধরে ধরে ইটারেট করতে হবে। লাইট সোর্স ধরে দেখতে হবে যে লাইট কি আদৌ এখানে আসতে পারে কি না, যদি পারে সেক্ষেত্রে ডিফিউজ এবং স্পেকুলার কম্পোনেন্ট কত হবে, এগুলা মেজার করে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যে স্পেকুলার রিফ্লেকশন হয় লাইটের ইন্টেন্সিটির উপর ভিত্তি করে, আর অ্যাম্বিয়েন্ট এবং ডিফিউজ রিফ্লেকশন হয় অবজেক্টের কালারের উপর ভিত্তি করে, এটা একটু মাথায় রাখতে হবে। আর এটা করা হয়ে গেলে এরপরে এক্সট্রা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে রিফ্লেকশন ডায়াগ্রাম। রিফ্লেকশনের কোএফিশিয়েন্ট আমাদের দেওয়া ছিল, রিফ্লেকশনের উপর ভিত্তি করে আমাদের যে যখন আমরা এখানে কোনো একটা পয়েন্টকে হিট করতাম, হিট করার পরে শুধু এই লাইট সোর্সের উপর ভিত্তি করে ডিফিউজ আর স্পেকুলার কম্পোনেন্ট অ্যাড করার পরে এক্সট্রা আমরা যেটা করতে পারি, ওই নতুন হিট করা পয়েন্টটাকে একটা আই আর রিফ্লেক্টেড ডিরেকশন অনুযায়ী হচ্ছে ডিরেকশন এরকম ধরে নিয়ে আমরা যদি আবার এই একই ফাংশনকে কল দিই, একই ইন্টেন্সিটি ফাংশনকে কল দিই, তাহলে সেখান থেকে ওই অবস্থা থেকে যা যা দেখা যাবে সেইগুলোকে সে ক্যাপচার করে নিয়ে আসবে। তো সেখানকার ইন্টেন্সিটিগুলো পাওয়ার পরে আমরা যদি আবার এখানে অ্যাড করে দিই, তাহলে আমাদের একটা রিফ্লেক্টেড ভার্সন দেখা যাবে যেটা ইমেজটাকে আরও সুন্দর করে। আর এই রিফ্লেকশন যেহেতু লেভেল অনেক বেশি হতে পারে, সিনের ডিসক্রিপশনে শুরুতেই বলা আছে যে যে লেভেল অফ রিকার্সন এটা 3-4 যে কোনো কিছু দিতে পারে। তো এই লেভেল অফ রিকার্সন হ্যান্ডেল করার জন্য একটা রিকার্সিভ কল এখানে রাখা লাগবে। তো এটা যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই অ্যাসাইনমেন্টটা এই গাইডলাইন দেখে সহজেই করে ফেলা যাবে। আর কোন স্টেজে কী কী ইমেজগুলি কীরকম থাকবে এটা যদি আমরা একটু দেখে ফেলি, এটা হবে আমাদের অরিজিনাল ইমেজ। শুধু ওপেন জিএলে যেরকম ইমেজ দেখা যায়, তো সেই ইমেজটাকে যদি আমরা সরাসরি পিক্সেলে বিভিন্ন পিক্সেলে বসাই দিই, ওপেন জিএলের ইমেজটাই আমরা শুধু একটু ডিফারেন্ট রেজলিউশনে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের প্রথম চিত্রটা। যদি আমরা তারপরে এটা অ্যাড করি, অ্যাম্বিয়েন্ট এফেক্ট অ্যাড করে দিই, তাহলে আমাদের চিত্রটা একটু ডার্ক হয়ে যাবে এরকম, যেহেতু সাধারণ নাম্বারটা সাধারণত 0.34 এর কাছাকাছি হয়ে থাকে। কিন্তু যদি আমরা সাথে ডিফিউজ রিফ্লেকশন অ্যাড করি, তখন বিভিন্ন জায়গায় একটু শেড তৈরি হবে, অ্যাকচুয়াল শেড, যেমন এই জায়গাটা একটু ব্রাইট, এই সাইডটা একটু ডার্ক, এ পাশে একটা লাইট সোর্স ছিল তাই,
এরকম বিভিন্ন রিজনে বিভিন্ন দিকে বিভিন্ন শেড তৈরি হবে। আর সাথে যদি আমরা স্পেকুলার রিফ্লেকশন অ্যাড করি, তখন কোনো একটা জায়গায় একদম চকচকে স্পেসিফিক একটা অংশ দেখা যাবে, যেখানে আলটিমেটলি বোঝা যায় যে এখানে রিফ্লেক্টেড হয়ে এদিক বরাবর একটা লাইট সোর্স ছিল, এরকম একটা ইন্ডিকেশন দিবে এই স্পেকুলার রিফ্লেকশনের কারণে। আর এরপরে আমরা যদি রিফ্লেকশন লেভেল, অর্থাৎ এই অবজেক্টের ভিতর দিয়ে এখান দিয়ে এই গ্রাউন্ড দেখা যাবে, এখান দিয়ে এই গ্রাউন্ড দেখা যাবে, এরকম রিফ্লেকশন অ্যাড করে দিই, তখন আমাদের ইমেজটা হবে অনেকটা এরকম, ওই যে যেখানে আমাদের গ্রাউন্ড দেখা যাচ্ছে, গ্রাউন্ডে থেকে যেমন অবজেক্টকে দেখা যায়, অবজেক্ট থেকে এরকম গ্রাউন্ড দেখা যায়, আবার এই অবজেক্টের এখানে এই স্ফিয়ারটাকে দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন জিনিস তৈরি হবে। এই যে এই সবুজ স্ফিয়ারটার গায়ে এখানে এই হলুদ স্ফিয়ারটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা যদি রিফ্লেকশন অ্যাড করে ফেলি। আর যদি রিফ্লেকশনের লেভেল ইনপুটে রিকারশন লেভেল থেকে থাকে, সেই ক্ষেত্রে ইমেজগুলো হবে অনেকটা এরকম। যেমন এখানে গ্রাউন্ডে যেরকম স্ফিয়ারকে দেখা যাচ্ছে, স্ফিয়ারকে তেমন গ্রাউন্ডকে দেখা যাচ্ছে এই চেকার টাইলসটা, চেকার বোর্ডের মতো। কিন্তু একই সাথে এই স্ফিয়ারের গায়ে যে এই টাইলস দেখা যাচ্ছে, এই টাইলসে সেকেন্ড লেভেল রিফ্লেকশনের কারণে আবার এই টাইলসের নিজের ছবি টাইলসের গায়ে দেখা যাচ্ছে, এই রিফ্লেকশনে এই রিফ্লেকশনের কারণে। তারপর এখানে যেরকম এই যে এই অংশটাতে ওর এই স্ফিয়ারের গায়ে যে টাইলসটা দেখা যাচ্ছে, সেই টাইলসটাই আবার এখানে দেখা যাচ্ছিল। তো এরকম রিফ্লেকশন লেভেল বাড়ালে আরেকটু ক্লিয়ার হবে, আরও অনেক রিকার্সিভলি দেখা যাবে। তবে একটা পর্যায়ে গিয়ে ইমেজ আর খুব বেশি নতুন অ্যাড হয় না, আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে স্যাচুরেট হয়ে যায়, সাধারণত 3-4 লেভেল রিফ্লেকশনের পরে। তো এটা ছিল আমাদের অফলাইন, আশা করি সবাই সহজেই অফলাইন টাইম শেষ করে ফেলতে পারবে। কোনো হেল্প লাগলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ থাকলো।